স্কুল জীবন থেকে কি প্রেমে পড়েছেন না আপনার প্রেমে কেউ পড়েছে? হয়তো পড়েছে, হয়তো আমিও পড়েছি। আসলে যারা জীবনে নেই তাদেরকে আর মিস করে কি হবে? কোনো সুগার ড্যাডি, ইয়াং ড্যাডি কেউ নেই। কালবেলা বিনোদনের এই দাঁড়ায় স্বাগত জানাচ্ছি, আমি আহসান হাবিব। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন তরুণ প্রজন্মের একজন অভিনেত্রী, যিনি হাজারো তরুণের হৃদয় কেড়ে নিয়েছেন এরই মধ্যে অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে। কথা বলবো তার সাথে, জানবো তার মুখ থেকেই তার নিজের নাম এবং তার সম্পর্কে। ঈদকে ঘিরে কি কি ব্যস্ত সময় পার করছেন বা কি কি কাজ করেছেন? ঈদে কিছু কাজ আসছে যেগুলো চ্যানেলে যাচ্ছে, ইউটিউব চ্যানেলের জন্য আছে, টিভি চ্যানেলের জন্য আছে। এই তো আশা রাখছি দর্শক দেখবে, ভালো খারাপ দুইটাই শেয়ার করবে। এর মধ্যে উল্লেখযোগ্য কোন কোন কাজগুলো রয়েছে? আর টিভিতে একটা যাচ্ছে চৌধুরী বাড়ির মেয়ের জামাই, আর মীর সাব্বির ভাইয়ের সাথে একটা কাজ করেছি সেটা যাচ্ছে, মীর সাব্বির ভাইয়ের সাথে কাজ করা হয়েছে সেটিও যাচ্ছে চ্যানেলে। এই যে মীর সাব্বির ভাই একজন গুণী অভিনেতা, একজন গুণী অভিনেতার সাথে প্রথমে এসে মিডিয়াতে বেশ কয়েকদিন হলো যদিও, এরই মধ্যে কাজ করেছেন, সে অভিজ্ঞতাটা একটু জানতে চাই। যেহেতু উনি অনেক সিনিয়র আর্টিস্ট, তো যখন কাজটা নিয়ে প্ল্যান হচ্ছিল তখন একটু নার্ভাস লেগেছে যে শুটিংয়ে গিয়ে আসলে এত সিনিয়র আর্টিস্টের সাথে কীভাবে কোঅপারেটিভ করব, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। পরে সেটে যাওয়ার পর যেটা মনে হলো, উনি খুবই সাপোর্টিভ একজন কোআর্টিস্ট, যেটা খুবই ভালো লেগেছে, ভালো হয়েছে কাজটা। কাকে দেখে আপনি স্বপ্ন বুনতে শুরু করলেন? এরকম তো অনেক আছে, যদি দুই একজনের নাম শুনতে চাই। আচ্ছা, নাটকের যদি আমি বলি, আমার আফসানা মিমি আপুকে অনেক বেশি ভালো লাগে। তারপর ওনাদের নাটকই তো ছোটবেলায় আসলে দেখেছি, দেখে দেখে ইচ্ছে হয়েছে যে এই জায়গাটায় যেতে চাই। যে পরিবার তো প্রথমে মিডিয়াতে কাজ করবেন এটা চাইতো না, পরের দিকে আস্তে আস্তে এটা কীভাবে ঠিক হলো? ফ্যামিলি থেকে প্রথম দিকে যদিও বা ব্যাপারটা তো সিরিয়াসলি নেয়নি, যে আমি এত সিরিয়াসলি এই সেক্টরের সাথে জড়িয়ে যাব সেটা ওরাও ভাবেনি, তো প্রথম দিকে কিছু বলেনি। পরে যখন আস্তে আস্তে একটু বেশি সিরিয়াস হয়ে গেলাম, যখন একটা সিরিয়ালের সাথে অ্যাড হলাম, তো তখন তো রেগুলারই শুটিং থাকতো, এরপর ফ্যামিলি থেকে একটু ইস্যু ক্রিয়েট করেছিল, জানোয়ার ওই ফিল্ম দেখার পর সেটা চলে গিয়েছে। সেই জন্য রায়হান রাফি ভাইকে থ্যাংকস, যারা দেখেছে সবাই জানে জানোয়ার ওই ফিল্মটা একটা সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে, তো ওখানে যে বড়মের ক্যারেক্টারটা থাকে সেটাই আমি প্লে করেছি। আর যদি বলি দর্শকের ভালোবাসা হোক আর আশেপাশের ভালোবাসা, ফ্যামিলি থেকে ভালোবাসা, মানে এটা বলার মতো না। জানোয়ার ওই ফিল্মে আমি যে পরিমাণ রেসপন্স পেয়েছি আমার সামনের কাজগুলোতে যাওয়ার জন্য, এটাকে আমাকে ইন্সপায়ার করেছে। কী এমন জিনিস রয়েছে যে রায়হান রাফির সাথে কাজ করার জন্য বা যারা আছে আর্টিস্ট রয়েছে বা অভিনেতা অভিনেত্রী রয়েছে তারা তার সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে বা ওদের আগ্রহে বসে থাকে? আচ্ছা, ওনার সাথে যেহেতু আমার কাজ হয়েছে, তো কাজের অভিজ্ঞতা থেকে আমি বলবো যে উনি একজন গুড মেকার। উনি এত সুন্দর করে গল্পটাকে আসলে বানানোর চেষ্টা করে, আই থিঙ্ক এটাই মানুষকে ওনার সাথে কাজ করার জন্য ওনার ইচ্ছাটা হয় আর কি, যে আমি রায়হান রাফি ভাইয়ের সাথে কাজ করতে চাই, বিকজ ওনার মেকিং খুব ভালো। স্কুল জীবন থেকে কি প্রেমে পড়েছেন না আপনার প্রেমে কেউ পড়েছে? একটা কঠিন কোশ্চেন, হয়তো পড়েছে, হয়তো আমিও পড়েছি। সেই পড়াটা কি দেখে পড়েছেন? সেটা স্কুল জীবনে ছিল না, সেটা অনেক পরে এসেছে। এখন অবশ্য সিঙ্গেল যেহেতু আর কিছু বলারই নেই। তাকে মিস করেন কিনা? না, একদমই না। কেন মিস করেন না? কি এমন ইয়ে ছিল যে তাকে মিসই করেন না এখন? আসলে যারা জীবনে নেই তাদেরকে আর মিস করে কি হবে, সো সেই দিক থেকে আর কাউকে মিস করি না। মিডিয়াতে কাজ করতে এসে আপনাকে অনেকে পছন্দ করে, অনেকে এসএমএস দেয় বা অনেকে বিয়ের প্রপোজালও দেয়, সেই বিষয়গুলোকে আসলে কিভাবে হ্যান্ডেল করেন? ওই যে আমি সিঙ্গেল, সো এখন প্রেম বিয়ে এরসব কোনো কিছু যেহেতু হচ্ছে না, এইটুকুই বলতে হয়। প্রেম বিয়ে নিয়ে কি পরিকল্পনা রয়েছে? বাই দ্য ওয়ে, আমার প্রথম নাটকই কিন্তু ছিল বিয়েবাড়ির গল্প। এত বিয়ে বিয়ে হচ্ছে আমার মাথায় হুট করে চলে আসলো যে নীলালঙ্গির ফিল্মসের প্রথম নাটক ছিল আমার বিয়েবাড়ির গল্প, ওখানেও কিন্তু যে বিয়ে এরকম প্রেমের প্রস্তাব পায়, তারপর শেষে গিয়ে বিয়েটা হয়, কিন্তু বাস্তব জীবনে কবে হবে সেটা এখনও জানি না। আমি যেদিন বিয়ে করব আমি সবাইকে জানিয়েই বিয়ে করব, না জানিয়ে বিয়ে করব না ইনশাল্লাহ। নাটকটা আরও ভালো করে করতে চাই, এই জায়গাটাতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই, আর ওটিটিতে কাজ করার ইচ্ছা আছে, যেহেতু এর আগে ওটিটিতে আমার একটা কাজ গিয়েছে, সো ইচ্ছা আছে যে ফিউচারে আরও যাবে। ঈদের দিন আমি রান্না করি বাসায়, আমি আম্মুকে যতটা পারি হেল্প করি, সো প্রত্যেক কোরবানির ঈদে এটা আমি ট্রাই করি সকালে আমি রান্নাটা করার, সো এবারের ঈদেও অ্যাজ ইউজুয়াল সেই কাজটাই হবে।
ঈদের দিন রান্না করব, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, বাবা আছে, মা আছে, ভাইয়া ভাবি ভাতিজা আছে, হয়তো বিকালের দিকে ঘুরতে যাব তাদের সাথে। যে আমার বাবা কখনোই আমাকে গরুরহাটে নিয়ে যায়নি, যেহেতু আমার বড় তিন ভাই ওরাই সবসময় যায়, আমার বাবাই একমাত্র আছে যে আমার বাবা, এছাড়া আর কেউ নেই, কোনো সুগার ড্যাডি, ইয়াং ড্যাডি কেউ নেই। দর্শকদের একটা কথাই বলবো, আমাদের কাজগুলো শুধুই আপনাদের জন্য থাকে, সো যে কাজগুলো ভালো লাগে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, যেগুলো ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন, আমরা ঠিক করে নিব, যেভাবে আপনাদের পছন্দ হয় ট্রাই করব ওইভাবে কাজটা মেক করার জন্য। আর সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল, আল্লাহ হাফেজ। দর্শক, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন কালবেলার সঙ্গে, আল্লাহ হাফেজ।